আসসালামু আলাইকুম। itbari.com এবং অনলাইন স্কুল pt.blogspot.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা ছিল যে আপনারা কিভাবে একটি ইমেল সেন্ডিং এর বক্স বসাবেন আপনাদের সাইটে। তো ইমেল সেন্ডিং বক্স বসাতে হলে আপনাদেরকে HTML এটা ফর্ম দ্বারা তৈরি করতে হয়। তো অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ইমেল পাঠানোর জন্য বক্স তৈরি করা প্রয়োজন পড়ে, তো আপনারা সেটা করতে পারবেন। তো চলুন আমরা সেটা দেখে নেই কীভাবে করবেন। ফর্মটা আমরা রাখলাম শুরুতেই, কারণ এই ফর্মটা সবসময় কাজে লাগে। তো উপরে যে হেডিং 3 আছে এটা আমরা এখানে চেঞ্জ করে লিখে দেই, সেন্ড ইমেল টু আস। এখানে আমরা আমাদের বোঝার সুবিধার্থে এখানে সেন্ড ইমেল টু আস, যেহেতু এটা ইমেল সেন্ডিং বক্স হবে তো এই জন্য আমরা এখানে এই কথাটা লিখে দিলাম। তো এরপরে আপনারা ইমেল সেন্ড করতে চাইলে আপনাদেরকে ফর্ম তো রাখতে হবে। অ্যাকশনে আপনি এভাবে লিখতে পারেন, মেল টু অ্যাট দ্য রেট অফ সামওয়ান ডট কম। আমরা এখানে জাস্ট আপনাদের উদাহরণের জন্য অ্যাকশনে লিখলাম, আসলে কিন্তু এখানে এই কথাটা লিখা হবে না। এখানে আপনি সার্ভারে আপনি যেভাবে ইমেলটা যাবে এখানে সেই কথাটা লিখতে হবে। তো এরপর আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মেথড, সরি আসলে টাইপ করতে একটু ভুল হতেই পারে। তো এখানে মেথডে আপনাদের পোস্ট লিখতে হবে। তো এরপরে আপনাদের টাইপ বা এখানে ইমেলের এনক্রিপশন টাইপটা কীরকম হবে, এখানে একটি নতুন ট্যাব নতুন অ্যাট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এনক্রিপশন টাইপ বা ENC টাইপ। তো ইমেলের এনক্রিপশন টাইপটা কী হবে, সেটা হবে আপনি কোন ধরনের ইমেল পাঠাবেন, টেক্সট অথবা প্লেইন, টেক্সট অথবা প্লেইন জাতীয় টেক্সট আপনারা ইমেল করবেন। তো এখানে এইভাবে লিখতে হবে। তো আমরা আমাদের বক্সটা সুন্দর হওয়ার সুবিধার্থে আমরা নেম দিয়ে দিলাম। এখন নেমের ঘরে আপনাদের নাম আপনারা লিখবেন। তো চলুন আমরা আমরা আগেও দেখেছি যে টেক্সট এরিয়া তৈরি করতে হবে, তো ইনপুট দিয়ে দেই, ইনপুটের টাইপ হবে টেক্সট জাতীয় টাইপ এবং ইনপুটের একটি নেম আমরা দিয়ে দেই, সরি ইনপুটের নেম আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো নাম রাখতে পারি। তো আমরা ইমেল রেখে দিলাম ইনপুটের নেম। তো এরপর ইনপুটের ভ্যালু দিতে হবে, ভ্যালু সেন্ট ইমেল দিলাম, একটা ভ্যালু আপনারা এই রিলেটেড ভ্যালু দিলেই হয়ে যায়। তো এরপরে আমরা যেহেতু এখানে একটা টেক্সট বক্স হয়ে গেছে, আমরা বিআর ট্যাগ ইউজ করতেছি বা লাইন ব্রেক ট্যাগ ইউজের মাধ্যমে আমরা পরের লাইনে চলে যাব। তো ইনপুটের পরের লাইনে আমরা যিনি ইমেল পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটা যাব। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমাদের আরেকটি ইনপুট ইউজ করতে হবে। তো এই ইনপুটের মাঝখানে আমাদের যথারীতি টাইপ নিতে হবে। তো এটা কী ধরনের ইনপুট হবে, সেটা হবে টেক্সট জাতীয় ইনপুট। দেখুন এর মধ্যে টেক্সট জাতীয় ইনপুট আমরা দিব। তো এরপর এই ইনপুটে আমরা নেম, ইনপুটের নেম কী হবে, আমরা এখানেও ইনপুটের নাম মেল দিয়ে দিলাম, আসলে একই হুবহু, আমরা আসলে এখান থেকে কপি করে আনলে বোধ হয় তাড়াতাড়ি হয়। ওকে, ভ্যালু সেন্ড মেল একই ভ্যালু দিলাম, আমরা এখানে লাইন ব্রেক ট্যাগের মাধ্যমে নিচে নামিয়ে দিলাম। তো এরপরে আপনারা যদি কোনো কমেন্ট থাকে বা আপনি যে কথাটি লিখতে চাচ্ছেন, ইউর মেইল এই কথাটি এখানে লিখতে হবে। তো ইউর মেইল লেখার আগে আমাদের এখানে থাক, আমরা চাচ্ছিলাম যে এটাকে একটু আরও বেশি আধুনিক করতে থাক, সেটা দরকার নেই। আমরা ডিরেক্টলি ইউর মেইল, আপনি এখানে আপনি যে কথাগুলো ইউর মেইলে লিখতে চান সেখানে ইনপুট দিয়ে সে কথাগুলো এখানে লিখতে হবে। তো এখানেই আসলে মেইন ব্যাপারটা, ইনপুটের পরে টাইপ ইউজ করতে হবে এবং আমরা কী জাতীয় ইমেল করব সেটা হবে টেক্সট জাতীয় ইমেল এবং এর নেম হবে কি, নেম আমরা দিলাম কমেন্ট। যেমন সাপোজ ধরুন আপনি কমেন্ট জাতীয় ইমেল এখানে করবেন, তো সেই জন্য আমরা নেমটা কমেন্ট দিলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো নেম দিয়ে দিতে পারেন। তারপর আপনাকে এখানে ভ্যালু ইউজ করতে হবে, ভ্যালু
এখানে আপনি আসলে কোন জাতীয় ভ্যালু ইউজ করবেন, আপনি কি ভ্যালু দিবেন এখানে, সেটা আপনি উল্লেখ করতে পারেন। তো সাপোজ আমরা ভ্যালুতে মাই মেইল এই কথাটা লিখে দিলাম আপনাদের ইচ্ছা মতো। তো এখানে আপনাকে সাইজ অবশ্যই দিতে হবে যে আপনার এই ঘরটা কি সাইজের হবে, যেহেতু আপনি একটা টেক্সট এরিয়া ডিক্লেয়ার করেছেন। তো আমরা এটার সাইজ 50 দিয়ে দিলাম। তো এখানে আমরা লাইন ব্রেক ট্যাগ ইউজ করি। তো এরপরে আমাদের যেহেতু একটা সেন্ড বাটন থাকবে, এবং এখানে একটা সেন্ড বাটনের পাশাপাশি একটা রিসিট বাটন আমাদের ইউজ করতে হবে। তো দেখুন আমরা টাইপ করে ফেলি ইনপুট, এবং এটার টাইপ হচ্ছে সাবমিট। সাবমিট বা আমরা যদি বাটন লিখি তাহলেও হবে, আমরা বাটনই লিখি যেহেতু আমরা এখানে একটি বাটন দিব যে সেন্ড বাটন থাকবে এখানে। তারপর ভ্যালু থাকবে, ভ্যালু হবে সেন্ট। ওকে ফাইন, এটা আমরা ডুপ্লিকেট করে ফেলি। এখানে হবে, দেখুন খেয়াল করুন, এখানে বড় হাতের আমরা ইউজ করতেছি, এটা হবে রেসেট, এবং এটার ভ্যালুও হবে বড় হাতের। আচ্ছা, প্রথমটা ছোট হাতের দেয়াই ভালো। তো আমরা অতি দ্রুত কথা বলার সাথে সাথে কোডিংটা করে ফেললাম। এখন আমরা আপনাদেরকে ফুল কোডিংটা বুঝিয়ে দিই। প্রথমে ফর্ম, ফর্ম তো ডিক্লেয়ার করতেই হবে যেহেতু ইমেল আমরা পাঠাচ্ছি, ইমেল হচ্ছে ফর্মের একটি অংশ। তো এখানে যেহেতু আমরা ফর্ম দিয়ে ইমেল পাঠাবো, তো এই জন্য আমাদেরকে প্রথমে ফর্ম অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। ফর্মের অ্যাকশন এখানে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে মেইল টু অ্যাট দ্য রেট অফ সামওয়ান ডট কম বা এভাবে আপনি এখানে আসলে কিছু না লিখলেও হবে, আমরা আপনাদের বোঝার জন্য লিখলাম। এটা আসলে সার্ভার রিলেটেড, আপনি যে সার্ভারে কাজ করবেন সেই সার্ভারের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপর মেথডটা কি হবে, পোস্ট, ইমেল পোস্ট করব সেই মেথড পোস্ট। এবং এখানে একটা নতুন অ্যাট্রিবিউট এসেছে, এনক্রিপশন টাইপ বা ইএনসি টাইপ, এখানে আপনাদের টেক্সট অথবা প্লেন, দ্যাট মিন্স প্লেন জাতীয় টেক্সট আপনারা এখানে দিতে পারবেন। তারপর আপনার নাম দেওয়ার জন্য আমরা এখানে একটি বক্স করেছি, তো এটা আপনারা দেখেছেন আগে কীভাবে করতে হয়। ইমেল দেওয়ার জন্য একটি বক্স করেছি, এবং সবশেষে আপনাদের আপনি যে মেলটা লিখবেন সেটার জন্য একটি টেক্সট এরিয়া আমরা তৈরি করেছি, এবং সেই টেক্সট এরিয়ার সাইজ দিয়েছি আমরা 50। তো এরপরে আমরা একটি বাটন দিলাম, যে বাটন মানে সেন্ট নামে একটি বাটন থাকবে, সেন্টে ক্লিক করলে আপনার ইমেলটি সেন্ড হয়ে যাবে। তারপর এখানে একটি এক্সট্রা ঘর আমরা ইউজ করেছি, রেসেট। তো রেসেটের কাজ কি, এটা এই রেসেট বাটনে ক্লিক করলে আমরা যে ডাটাগুলো দিয়েছি সবগুলো ডাটা মুছে যাবে। তো সেটা চলুন আমরা এখন দেখে নেই। সেভ করে আমরা পেজটা রিফ্রেশ করি। দেখুন এখানে আমাদের ইমেল লেখার অপশন চলে আসছে। তো প্রথমে আমরা নেম দিব, তো নেমে আমরা যদি চাই আমরা আমাদের নাম দিয়ে দিলাম, সাপোজ আমার নামকে ব্র্যান্ডিং করলাম আব্দুল, আমাদের ফুল নেমটা এখানে দিয়ে দিই আব্দুল কাদের, আমাদের ইমেল এখানে দিয়ে দিই অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ আইটি বাড়ি ডট কম এখানে দিলাম। তারপর আপনি যে মেইলটা এখানে লিখতে চান, আপনার যে ইমেইল, সাপোজ আপনি এখানে যে ইমেইল আপনি লিখবেন সেই ইমেলটা এখানে লিখবেন, লেখার পর সেন্ড বাটনে ক্লিক করলে আপনার ইমেলটা সেন্ড হয়ে যাবে। তো এখানে দেখুন রেসেট বাটনের যে কাজ, রেসেটে যদি আমরা ক্লিক করি, আমরা আমাদের ঘরগুলোতে এতক্ষণ যা কিছু লিখেছি সবগুলো কিন্তু চলে গেছে আলটিমেটলি। এখানে দেখুন এখানে যে ডিফল্টভাবে যে লেখাগুলো আছে সেন্ট মেইল, মানে দ্যাট মিন্স আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম এখানে সেই ভ্যালুগুলো এখানে চলে আসতেছে। তো ভ্যালুগুলো যদি আমরা কেটে দেই তাহলে কিন্তু আর এখানে সেগুলো আসবে না। রিফ্রেশ করি, দেখবো এই ঘরগুলো এখন ফাঁকা আছে। তো আমরা শেষেরটার ভ্যালু কেটে দিয়েছি, রিফ্রেশ করি। তো সাপোজ আমরা আপনাদেরকে সেটা আবার করে দেখাই, এখানে নেম আমরা আমাদের ইচ্ছা মতো একটা নাম দিলাম, তারপর ইমেইলের ঘরে যে কোনো একটা জিনিস দিলাম বা যে কোনো একটা কিছু, তারপর আমরা ইউর মেইলে যা কিছু খুশি লিখলাম, সাপোজ সামথিং জিমেইল ডট কম এরকম দিলাম। এখন সেন্টে ক্লিক করলে এটা ইমেলটা চলে যাবে নির্দিষ্ট ঠিকানায়, এটা সার্ভার থেকে ঠিক করা থাকবে যে কোন ঠিকানায় ইমেলটা যাবে। তারপর আমরা যদি এখন রেসেট বাটনে ক্লিক করি, দেখবো দেখুন রেসেট বাটনে ক্লিক করলে সবগুলো ঘর ফাঁকা হয়ে গেল বা রেসেট হয়ে গেল। তো এইভাবে আমরা আসলে ইমেইলে রেসেট কোড ইউজ করতে পারি। তো আশা করি আপনারা আমাদের এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন, এবং কীভাবে একটি ইমেইলের ঘর বসাতে হয় একটি ওয়েবসাইটে সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা জিনিস আমরা এডিট করে দিই, এখানে ইমেইলের ঘরে নেমটাকে আপনারা ইমেল দিবেন,
তাহলে এটা ভালো হবে আপনাদের জন্য। এখন যদি আমরা ঘরটা দেখি, ঠিক আছে, আপনার নেমটা আসলে কোনো ফ্যাক্টর না, আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। তো কিভাবে ইমেল পাঠানোর জন্য একটি বক্স এখানে বসাতে হয় আশা করি সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ফর্ম তৈরিতে আমার মনে হয় আর কিছু বাদ আছে বলে আমার মনে হয় না, যে যতগুলো এলিমেন্ট লাগে একটা এইচটিএমএল ফর্ম তৈরি করতে, মোটামুটি আমরা সবগুলো এলিমেন্ট নিয়েই ধাপে 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 আলোচনা করেছি। এখন শুধু আপনাদের প্র্যাকটিসের পালা, আপনারা যে যত বেশি প্র্যাকটিস করবেন তার এইচটিএমএলের দক্ষতা তত বেশি বাড়বে এবং সে তত ভালো প্রোগ্রামার হতে পারবেন। তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।